রাজধানীর বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজে চলছে অনিয়ম দুর্নীতি, কোথাও লুটপাট করছেন পরিচালনা কমিটির সভাপতি সহ অন্য সদস্যরা, আবার কোথাও লুটপাটে জড়িত খোদ অধ্যক্ষ বা প্রধান শিক্ষক। ভর্তি বাণিজ্য, টিউশন এবং বিভিন্ন খাতের ফি বৃদ্ধি করে সেই অর্থ আত্মসাৎ, খাতা কলম কাগজ, স্কুল ড্রেস, ডায়েরি বিক্রি, নিম্নমানের বই, পাঠ্যভুক্তি ও বিক্রয়, জমি ক্রয়, ভবন নির্মাণ ও সংস্কার, শিক্ষক কর্মচারী নিয়োগ সহ নানা কাজেই চলছে দুর্নীতির মহোৎসব। শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, যে প্রতিষ্ঠানেই তদন্ত করা হয় সেখানেই বিস্তর অভিযোগ পাওয়া যাচ্ছে। জনবলের অভাবে বিভিন্ন মাধ্যম থেকে আসা অভিযোগগুলো তদন্ত করা যাচ্ছে না। যদি সব প্রতিষ্ঠান তদন্ত করা যেত তাহলে বহু প্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যেত। রাজধানীর নামী প্রতিষ্ঠান ভিকারুননিসা নুন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মণিপুর উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি আইডিয়াল, যাত্রাবাড়ি আইডিয়াল, শাহ আলী স্কুল, শাহ আলী কলেজ সহ অধিকাংশ প্রতিষ্ঠানে হচ্ছে নানা অনিয়ম ও দুর্নীতি। প্রিন্সিপাল মোহাম্মদ ফজর আলী বলেন, ঢাকা শহরের বড় বড় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতিতে নিমজ্জিত, যা অনেকটাই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে 52 পৃষ্ঠার একটি অভিযোগ শিক্ষা অধিদপ্তরে জমা পড়েছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর শাহানারা বেগমের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করছে দুদক। ভর্তি বাণিজ্য, এসএসসির ফর্ম পূরণে অতিরিক্ত অর্থগ্রহণ, স্কুল ফান্ডের টাকা আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে তাকে দুদক জিজ্ঞাসাবাদ করেছে। এই অধ্যক্ষ অবসরে গেলেও রেখে গেছেন তার সহযোগীদের। রাজধানীর মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর আগে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নানা অভিযোগের প্রমাণ পেয়ে মিরপুরের শাহ আলী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। তথ্য অনুযায়ী ঢাকা মহানগরীতে বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে রয়েছে 668টি। প্রতিনিয়ত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশন, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে। নানা কারণে সব অভিযোগ আমলেও নেওয়া হয় না। যে অভিযোগগুলো আমলে নেওয়া হয় সেখানেই মিলছে অনিয়ম ও দুর্নীতি। এত সংখ্যক তদন্ত করার জন্য নির্দেশনা আসে যা সময় মতো তদন্ত করে রিপোর্ট জমাও দিতে পারছে না সংশ্লিষ্ট দপ্তরগুলো। রাজধানীর নিউ মডেল ডিগ্রি কলেজে এক উপাধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত করার জন্য শিক্ষা অধিদপ্তর থেকে নির্দেশনার 1 বছর পর তদন্ত শুরু করে। একইভাবে তদন্ত করতে দীর্ঘ সময় লেগে যায় শাহ আলী স্কুলের। মাউশির ঢাকা অঞ্চলের পরিচালক অধ্যাপক মানোয়ার হোসেন বলেন, দুদকের সুপারিশের আলোকে 27টি প্রতিষ্ঠানে তদন্ত করা হয়েছে। শিক্ষা অধিদপ্তরের মাধ্যমেই অনেক তদন্ত করার জন্য নির্দেশনা আসে, কিন্তু সময়ের অভাবে সব প্রতিষ্ঠানে তদন্ত করা যায়নি। এ কারণে রিশিডিউল করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরেও প্রতিনিয়ত বিভিন্ন প্রতিষ্ঠানের অভিযোগ জমা পড়ছে। এছাড়া নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিদর্শনও করে থাকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার বলেন, যেখানেই তদন্তে বা পরিদর্শনে যাওয়া হচ্ছে সেখানে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলছে। তদন্তে বা পরিদর্শনে গিয়ে অভিযোগ পাওয়া যায়নি এমন খুব একটা উদাহরণ নেই। তিনি জানান, ঢাকার নামী প্রতিষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় এবং মতিঝিলস্থ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে। রাজধানীর মিরপুর কলেজের এক তদন্তে অধ্যক্ষের বিরুদ্ধে 1 কোটি টাকা আত্মসাতের প্রমাণ পায় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। ওই অধ্যক্ষ ঢাকায় কিনেছেন 3টি ফ্ল্যাট, গ্রামের বাড়িতে হচ্ছে 3তলা বাড়ি। শ্বশুরের চিকিৎসার খরচের জন্য বেনামে 5 লাখ টাকা নিয়েছেন কলেজ তহবিল থেকে, টাকা বিনিয়োগ করেছেন সঞ্চয়পত্র ও শেয়ার বাজারে। নিয়ম ভেঙে কলেজ উন্নয়ন খাতে উপকমিটিকে সম্মানী বাবদ 12 লাখের বেশি টাকা দিয়েছেন। তাছাড়া নির্মাণ কাজ সহ বিভিন্ন খাত থেকেও 1 লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। বর্তমানে এ কারণে অধ্যক্ষ বরখাস্ত রয়েছেন। তথ্য অনুযায়ী মূলত শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত বেসরকারি স্কুল ব্যবস্থাপনা কমিটি, এসএনসি ও গভর্নিং বডি জিবি পরিচালনা বিধিমালায় সভাপতি সহ পর্ষদকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মকাণ্ডের দায়ভার থেকে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
শাস্তি বলতে সর্বোচ্চ কমিটি ভেঙে দেওয়ার ঘটনা। এ কারণে দুর্নীতিবাজরা বৈধ অবৈধ নানা উপায়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্থ লুটে নিচ্ছেন, তবে অনেক ক্ষেত্রেই অধ্যক্ষরা ফেঁসে যাচ্ছেন, তাদের বরখাস্ত এবং এমপিও স্থগিত করা হয়। মোহাম্মদ আব্দুল লতিফ আতাহারি বলেন, শুধু রাজধানীতে নয়, খুঁজলে সারা দেশের চিত্র একই হবে। মোহাম্মদ আকবর আলী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হয় মূলত প্রতিষ্ঠান প্রধানের এবং অন্য দু একজন শিক্ষকের সহযোগিতার কারণে, আর সাধারণ শিক্ষকদের প্রতিবাদী না হওয়াও এর অন্যতম আর একটা কারণ। ফরিদুদ্দিন, প্রতিষ্ঠানের প্রধানরা ম্যানেজিং কমিটি ম্যানেজ করতে পারলে সে মনে করে প্রতিষ্ঠানটা তার পৈতৃক সম্পত্তি। প্রতিষ্ঠান প্রধান আগ বাড়িয়ে ম্যানেজিং কমিটির সভাপতিকে একটা অতিরিক্ত সুবিধা দিয়ে দেয়, যেমন প্রতিষ্ঠানের নিচের ফরওয়ার্ড দোকানটা তাকে দিয়ে দেয়, সভাপতি খুশি, আর এর ফলে প্রতিষ্ঠান প্রধান অভ্যন্তরীণ যত ধরনের লভ্যাংশ নেওয়া যায় তা সে হাতিয়ে নেয়। হাজার হাজার এ ধরনের উদাহরণ আছে। মহসিন আহমেদ, ম্যানেজিং কমিটির সভাপতি, তার মনের মতন প্রধান শিক্ষক নিয়োগ দেয় 20 লক্ষ টাকার বিনিময়ে। তারপর সভাপতি ও সদস্য প্রধান শিক্ষক মিলে দেদারসে ভাউচার করে টাকা খায়, বলতে গেলে হুমকি ধামকি। শেষ পর্যন্ত ইজ্জত রক্ষা করতে ত্যাগী শিক্ষকগণই নীরব হয়ে যান। মুর্তাজ সোহাগ, আশিস সাহা, হুসাইন আহমেদ হাসান, মোহাম্মদ আলমগীর হুসাইন এবং প্রিন্সিপাল মোহাম্মদ ফজর আলী বলেন, এজন্যই জাতীয়করণ প্রয়োজন। দেবব্রত সাহা বলেন, মাটিতে ভূমিকম্প হলে সব ছাদেই কম্পন সৃষ্টি করে, তার মানে ছোটখাটো স্কুলেও এসব দুর্নীতি চলছে। ভুইয়ান শরীফুল ইসলাম বলেন, স্কুল কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির গভর্নিং বডির সভাপতি ও সদস্য হবার জন্য প্রতিষ্ঠান প্রধানকে হুমকি ধামকির উদ্দেশ্য কী? এই সকল কমিটি অনেকটা আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রাতিষ্ঠানিক বৈধতা দান করছে। এই সকল কমিটি না থাকলে শিক্ষা প্রতিষ্ঠান আরও সুন্দরভাবে চলবে তা অনুমান করি। সার কথা, কমিটি প্রথা নিপর্যাক, এ পথে দুর্নীতি হ্রাস পাবে ইনশাআল্লাহ। এম এস রশিদ বলেন, প্রতিষ্ঠানের প্রধানরা মনে করে প্রতিষ্ঠানটা তার পৈতৃক সম্পত্তি, প্রতিষ্ঠান প্রধান আগ বাড়িয়ে ম্যানেজিং কমিটির সভাপতিকে একটা অতিরিক্ত সুবিধা দিয়ে দেয়, পরবর্তীতে প্রতিষ্ঠানের যা ইনকাম তা হয় 50-50 তাকে দিয়ে দেয়, সভাপতি খুশি, আর এর ফলে প্রতিষ্ঠান প্রধান অভ্যন্তরীণ যত ধরনের লভ্যাংশ নেওয়া যায় তা সে হাতিয়ে নেয়, তবে এর অর্ধেক সভাপতিকেও দেয়। সে কারণে এই পৈতৃক সম্পদটা প্রতিষ্ঠান প্রধান যেমন খুশি সেভাবে ব্যবহার করে। আর কিছু মাস্টার আছে, কিছু পাক, আর নাই পাক, প্রধানের তোষামোদি করবেই, মনে হয় সেটা তার বংশের ঐতিহ্য। হাসান হাফিজুর রহমান বলেন, এগুলো আর নতুন কি, এসবের বিরুদ্ধে কথা বলে আমার মতো মণিপুর স্কুলের বহু শিক্ষক চাকুরি খুইয়ে দুর্বিষহ জীবন যাপন করছে। খোদ দেশেই কোনো দুর্নীতির বিচার নেই, তাই কেউ মুখ খোলে না। এসব নামি দামি স্কুল দখলে নিচ্ছে এমপিরা, আর লুটপাট করছে প্রধানকে সাথে নিয়ে। গ্রামে আবার স্কুল মাদ্রাসার চুষে খাচ্ছে সভাপতি ও প্রধানরা। মাননীয় প্রধানমন্ত্রী, বিচার চাই চাকুরির চ্যুতির। নজরুল ইসলাম, এ সকল কিছুই আমাদের জাতীয় খেসারত, দায় সরকারের ওপরই বর্তায়। আমান কবির, শুধু রাজধানীতে না, দেশের সমস্ত বেসরকারি বিদ্যালয়গুলোতে এ সমস্যা বিদ্যমান। হেডমাস্টারদের বদলি অথবা জবাবদিহিতা ছাড়া আর সমাধান হবে না।